আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোবাইল ফোনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে। অনেকের মতে ধারণা রয়েছে যে ডিসপ্লের মধ্যেই আসলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকে, সো এই বিষয়টা সম্পূর্ণ ভুল। সো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো প্রথমত আমরা কথা বলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কয় ধরনের হয়ে থাকে। সাধারণত অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আমরা তিন ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে থাকি। একটা হচ্ছে ব্যাক সাইডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আরেকটা হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আরেকটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো প্রথমত কথা বলবো ব্যাক সাইডের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, এটা কিন্তু অরিজিনালি ফিঙ্গারপ্রিন্টটা ব্যাক সাইডেই থাকে। মানে আমরা যখন পিছনে ব্যাক সাইডে ফিঙ্গারটা দিয়ে থাকি, সাথে সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ওখান থেকেই রিসিভ হয়। এবার আসি সেকেন্ড বিষয়ে, সেকেন্ডটা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইদানিংকালে কিছু ফোনে দেখা যাচ্ছে যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করে থাকে তারা। সো এটার ফিঙ্গারপ্রিন্টটাও কিন্তু সাইডে আর সরাসরি দিয়ে দেয় তারা। ফাইনালি আমরা কথা বলবো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। অনেকে মনে করে থাকেন যে ডিসপ্লের মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, এটা অরিজিনালি ডিসপ্লের ভেতরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া রয়েছে। সো এ ধারণাটা সম্পূর্ণ ভুল। সো আমার হাতে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেটা হচ্ছে ওপ্পো F19-এর ডিসপ্লে। ওপ্পো F19 ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটার ডিসপ্লের ভেতরে দেখবো যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে কি না। সো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে জায়গাটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে কিন্তু কোনো প্রকার সেন্সর নাই। এখানে মূলত আমরা ডিসপ্লের যে জায়গাটাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকি, সেই জায়গাটার বরাবর করে গ্লাসের একটা আস্তরণ রয়েছে, যেটাতে আসলে পেছন সাইড পুরোপুরি খালি। মানে আমি যদি ডিসপ্লের নিচে দিয়ে হাত রেখি, তাহলে কিন্তু ডিসপ্লের অপোজিট থেকে আমার হাতটা পুরোপুরি দেখা যাবে। মানে এই জায়গাটা হচ্ছে গ্লাসের একটা আস্তরণ। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মূলত থাকে আমাদের ফোনের যে মাদারবোর্ড রয়েছে, মানে ফোনের নিচের অংশে, আর সেখান থেকেই কিন্তু এই গ্লাসের নিচ থেকে ফিঙ্গারপ্রিন্টটা গ্লাসের উপরে যে আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট থাকে সেটি রিসিভ করে। অ্যান্ড রিসিভ করার স্পিডটা অনেক দ্রুত, মানে এক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা রিসিভ করে ফোন আনলক করে ফেলে। সো এখানে যদি আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, ডিসপ্লের যে র্যাবনটা রয়েছে সেই র্যাবনটা তুলে আসলে আপনাদেরকে যদি আমি একটু ভালো করে দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছোট্ট ছিদ্রর মতো রয়েছে, যেটা আসলে গ্লাসের একটা আস্তরণ। অ্যান্ড এটার ভিতর দিয়েই আসলে উপর থেকে ফিঙ্গারপ্রিন্টটা রিসিভ করে নিচের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু স্পষ্টভাবে ডিসপ্লের মধ্যে সেই ছিদ্রটা দেখা যাচ্ছে। অ্যান্ড এটা দিয়েই মূলত মাদারবোর্ডে থাকা বা ফোনের মধ্যে থাকা যে সেন্সরটা রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেটি আসলে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা রিসিভ করে থাকে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।